ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন আত্তাজরা সাদুক আলামিন মা নবীগিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সলিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোন মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাশর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আর তাজের বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসনা নেই। আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমু? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই কত? 40,000। তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেই নাই, আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে কইছে দাম কো 40,000। তো বাজারে যে কই সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আমরা 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কে আছে? লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা, এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি। এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি, এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো, সম্মানিত ভাইয়েরা। এজন্য আজকের মাহফিল থেকে আমরা যে